প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সুভাষ চন্দ্র মণ্ডল, প্রভাষক হিসাব বিজ্ঞান, মাননীয় স্বচ্ছন্দ মহাবিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথমপত্রের বিদ্যালয় থেকে গ্রামীণ বিষয়ে ঘোষণা করব। তো আমরা বিগত ক্লাসে আমরা জানতে পারা কীভাবে চেষ্টা দেখেছিলাম, খতিয়ান কীভাবে প্রস্তুত করতে সেটাও দেখেছিলাম। আজকে একটা সংক্ষিপ্ত একটা অঙ্ক দিয়ে আমি তোমাদের একই সঙ্গে যাবে তারা ক্ষতি এবং গ্রামীণ দিকে উত্তর করতে হয় এটা শেখাবো, এটা আমাদের এটাই শেষ ক্লাস। তো তোমরা একটা অঙ্কটা একটু দেখে নাও, জনাব সালাম 2018 সালের 1 এপ্রিল নগদ 1,20,000 টাকা ও 30,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে কারবার আরম্ভ করেন। তো মাসের এপ্রিলের 5 তারিখে নগদে মাল প্রায় 12,000 টাকা, 8 তারিখে ধারে প্রায় 25,000 টাকা, 15 তারিখে নগদ বিক্রয় 15,000 টাকা, 25 তারিখে বাকিতে বিক্রয় 22,000 টাকা। কী করতে হবে আমাদের? জালটা করতে হবে, জালটা থেকে কীভাবে খতিয়ান তৈরি করতে সেটা দেখাতে হবে, খতিয়ান থেকে কীভাবে রেওয়ামেন্ট তৈরি করতে হবে সেটা দেখাতে হবে। তো আমি এখন আপনার একটা রোল বসে দিচ্ছি, আমার এখানে কাগজে অঙ্কটা ওঠানো আছে, তোমরা অঙ্কটা উঠাই নেবে। তো আমি এবার সরাসরি জালটা যাব এবং কোনো তারিখ বিবরণ পৃষ্ঠা ডেবিট টাকা আর ক্রেডিট টাকা, ঠিক আছে? তারিখ ১,২০,০০০ টাকা তাহলে নগদান হিসাব ডেবিট ১,২০,০০০ আর 3,000 টাকা পণ্য, তাহলে তার জন্য প্রায় হিসাব ডেবিট 30,000 টাকা আর মূলধন হিসাব ক্রেডিট 1,50,000 টাকা, ঠিক আছে? এপ্রিলের 5 তারিখে কি ছিল? নগদে মাল ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 25,000 টাকা। 8 তারিখে ছিল ধারে পণ্য ক্রয়, কি হবে? ক্রয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট কত টাকা? 5 তারিখে ১২,০০০ টাকা এসেছে 25,000 টাকা। 15 তারিখে ছিল নগদে মাল বিক্রয়, তা যাবে কি হবে? নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব কত টাকা? 15,000 টাকা। আর লাস্ট একটা ছিল ২৫ তারিখে ধারে পণ্য বিক্রয়, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট কত? 22,000 টাকা, ঠিক আছে? তাহলে এখন এই লেনদেনগুলো থেকে আমাদের কয়টা হতে হবে আমরা একটু দেখি। ক নম্বরে নগদান হিসাব একটা, ১ নম্বরে নগদান হিসাব, ২ নম্বরে ক্রয় হিসাব, ৩ নম্বরে মূলধন হিসাব, ৪ নম্বরে প্রদ হিসাব, ৫ নম্বরে
বিক্রয় হিসাব ছয় নম্বরে প্রাপ্য হিসাব। এবার এই জাবেদা থেকে আমরা একটা খতিয়ান তৈরি করব, তাই না? তো আমরা খতিয়ানে প্রথমে কি লিখব? জমা সালামের খতিয়ান, তাই না? এটা কি পদ্ধতিতে করবো? আমরা কিছু নাম লাগবে, সলমান যে পদ্ধতি, অবশ্যই এটা কি একত্রিশে ডিসেম্বর আমরা এবার আমরা কত আনে কি কি হবে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর উপযুক্ত ডেবিট ক্রেডিট, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উপযুক্ত বা যে উদ্বৃত্ত আর ক্রেডিট উদ্বৃত্ত। তোমরা প্রথমে করবো কি, নগদান হিসাব, ঠিক আছে? তো নগদান হিসাবে তোমরা দেখো, নগদান হিসাব ডেবিট আছে কত, 1,20,000। তারিখটা পাতি নেই 2018 এপ্রিলে, হ্যাঁ নগদান হিসাব আছে 1,20,000 টাকা। তাহলে আমরা কিন্তু নগদান হিসাব লিখছি, তাহলে এখন কি লিখব, মূলধন হিসাব কত, ডেবিট 1,20,000, ডেবিট উদ্বৃত্ত আমার 1,20,000। আর আছে কি নগদ আছে, আমার নগদের পণ্য ক্রয় করছিলাম তাই না, এপ্রিলের 5, তাহলে ক্রয় হিসাব হিসাব এখানে আমার ক্রেডিট আছে, টাকাও আমার ক্রেডিটে পড়বে কত, 12,000। ডেবিট থেকে এই টোলে গিয়ে বিয়োগ যায়, তাহলে 12,000 বাদ দিলে আমার থাকে 1,08,000, ঠিক আছে? এরপরে আর কিছু আছে নগদানে, এই নগদ বিক্রয় আছে 15 তারিখ, নগদ বিক্রয় আছে, তাহলে কি আসবে এখানে, বিক্রয় হিসাব কত টাকা, 15,000 টাকা ডেবিট, 15,000 টাকা, তাহলে 1,08,000, 15,000 তো বলে গিয়ে 15,23, 1,23,000 টাকা, এটা হচ্ছে আমার ডেবিট উদ্বৃত্ত, ঠিক আছে? এখন আমরা পরবর্তীটাতে করি, আমি এখানে তারিখে কিছু লিখছি না, নগদানে করা ছিল আমাদের ক্রয় হিসাব, এই খতগুলো হবে এখানে অবশ্যই হিসাবে প্রত্যেকটা এভাবে লিখতে হবে। তো আমি এখানে ক্রয় হিসাব এটা তারিখে লিখে হবে, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ডেটা, ডেবিট ডেটা, ডেবিট উদ্বৃত্ত, ক্রেডিট উদ্বৃত্ত, ঠিক আছে? এবার ক্রয় হিসাব তোমরা দেখো, ক্রয় 5 তারিখে 2018 এপ্রিল 5 ক্রয়াশা ডেবিট আছে, তাহলে এখানে কি হবে, নগদান হিসাব ডেবিট ক্রেডিট ডেবিট ক্রয়াশা, তাহলে নগদ আছে 12,000 টাকা, উদ্বৃত্ত 12,000 টাকা, আর কি ক্রয় আছে, ক্রয় একটা আছে 8 তারিখ
তারিখে কত তিন নামে লিখবো তাহলে প্রদেয় হিসাব পঁচিশ হাজার টাকা পঁচিশের বারো তাহলে সাতত্রিশ হাজার টাকা আর না তাহলে এটা আমাদের হয়ে গেল উত্তর ঠিক আছে তো এবার আমরা আরেকটা দেখি কি আছে এবার আমরা শেষ অঙ্কটা করবো
কেসের প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব প্রত্যেকটা কিন্তু একই, এখানে তারিখ বিবাহ জন্মদিন ডেবিট ক্রেডিট এটা আমরা লিখব অবশ্যই কি হিসাবে কোড নং, প্রত্যেকটা এখানে হিসাবে কোড নং লিখতে হবে, হিসাবে কোড নং, ঠিক আছে। তারিখ বিবরণ আবেদন পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা জে বা উদ্ধৃত ডেবিট জে ক্রেডিট জে। তো এখন প্রাপ্য হিসাব দেখো কয়টা আছে, একটাই আছে, বুঝলি, 2018 এপ্রিল 25 প্রাপ্য হিসাব ডেবিট আছে। আমাদের প্রাপ্য হিসাব নাম দিব কি বিক্রয় হিসাব, যেহেতু প্রাপ্য হিসাব ডেবিট আছে টাকাটা ধরবে তাহলে ডেবিট 22,000 টাকা আমাদের প্রতিদিনের জেল তৈরি করা হয়ে গেল, ঠিক আছে। তো যেহেতু আমাদের টেবিল ছিল তো সেহেতু আমাদের বুঝে বুঝে করতে হয়েছে, তো আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই ফতিয়ানের জেল নিয়ে যে আমরা র্যামিটা তৈরি করব, যদি আমাদের এখানে অঙ্ক করা সঠিক হয় তাহলে আমাদের র্যাম মিলও দুই পাশ মিলে যাবে, ঠিক আছে। তো তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।